আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। এখানে এখন সকাল মানে আরো আগে হয়েছে, আমরা সবাই তো শীতের দিন নামাজ পড়ে আবার ঘুমাই, কারণ বন্ধের দিন। বন্ধের দিন না হলে সবাই সবাই যুদ্ধে বেরিয়ে যায়। আপনারা অনেকে দায়ুর খবর জানতে চাইছেন, আবার অনেকে বলছেন আমি ইতালি আসি দায়ুকে ভুলে গেছি। আমি কিন্তু প্রত্যেকদিন দায়ুকে মানে একদম তিনবার বা দুইবার আমি খবর নিয়ে, কারণ আমি কীভাবে ভুলবো, যার আপন জন হারায় সে জানে। আপনারা হয়তো বা দূর থেকে অনেকে শুধু অনুভব করবেন, কিন্তু সেটা যন্ত্রণা যে কেমন সেটা কিন্তু আপনারা কেউ বুঝতে পারবেন না। আর একটা লোক যদি মানে শোকে যদি সারাক্ষণ শুধু কান্নাকাটি করতে থাকে তাহলে তো সেও অসুস্থ হয়ে যাবে, তাই না? এখন আমি যদি সারাক্ষণ শুধু তাদেরকে নিয়ে কান্নাকাটি করি বা দুশ্চিন্তা করি তাহলে তো আমিও অসুস্থ হয়ে যাবো। আর আমার তাদের জন্য আমাদেরকে সুস্থ থাকতে হবে, আমরা আত্মীয় স্বজন যারা আছি তার আপনজন আমাদের সবাইকে তাদের জন্য সুস্থ থাকতে হবে। এই যে এখানে সকালে উঠছি, উঠে আমি প্রথমে তাদের খবর নিই প্রত্যেক দিন, মানে আসার পরে তিন চার দিন, তারপর আমি নিজে নাস্তা করি আর খবর নিব যে এখন এমন অবস্থা হয়েছে। আমার আম্মুর মোবাইলে ফোন দিলে আম্মু আগেও ধরতো না, এখনও তেমন ধরে না, মানে আম্মুর ফোনটা কোথায় রাখে আম্মু বলতে পারে না, বা অনেক সময় সার্চ চলে যায় আম্মু বলতে পারে না। তো জেসমিন দেখা যায় তাদের দুজনকে নিয়ে ব্যস্ত থাকে, জেসমিন অনেক সময় ফোন ধরতে পারে না। জি, এখন তো আর আমার বোন নাই যে আম্মু ফোন, জি আচ্ছা এই তো হ্যাঁ দেখবো। তো এখন তো দেখছে পালকি নাই যে আম্মু ফোন না ধরলে পালকিকে ফোন দিব, এখন তো সেটা না। এখন এত বেশি পালকিকে মিস করি, এই যে এখন আমার আম্মুকে আমি আম্মুর হোয়াটসঅ্যাপে, ইমুতে, তারপরে সরাসরি সব জায়গায় ফোন দিচ্ছি, আমার আম্মু ধরতেছে না। অথচ দেখেন যখন আমার বোন জীবিত ছিল এই সুন্দর পৃথিবীতে তখনও কিন্তু আম্মু যদি এরকম ফোন না ধরতো কয়েকবার যদি চেষ্টা করার পরে, তখন আমি পালকিকে ফোনটা দিতাম। পালকি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সাথে সাথেই ধরতো, আবার অনেক সময় সেও তার ছেলেদের জন্য মোবাইলটা দূরে রেখে দিত, কিন্তু সাথে সাথে না ধরলেও যখন দেখতো যে আমরা কেউ ফোন করছি তখন সে আবার কল ব্যাক করতো বা আম্মুর খোঁজখবর আমরা তার থেকে নিতাম। কিন্তু এখন আর সেটা হচ্ছে না, মানে দেখা গেছে অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি দায়ুর খবর নিই, তারপরও আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি আপনারা তাদের খোঁজখবর নেওয়ার। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি দেশে থাকতে তাদের দুইবার একটা ভিডিও করছিলাম, সেটা খুবই কষ্টদায়ক, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দায়ুর সাথে একটু গল্প করতে আসলাম ইফতারের পরে, গল্প শুরু করতে তারা তাদের মায়ের প্রসঙ্গটা তুললো, যে মানে দাহি আর রোহিতার মার জন্য দোয়া করে, আবার দাহির বড্ড অভিমান মায়ের উপরে, মা কেন রেখে চলে গেছে। অবশ্য অভিমান করার কথায়ে, কারণ দাহি ছিল তার মার বেস্ট ফ্রেন্ড, কারণ যেখানে যেত দাহিকে হাতে করে নিয়ে যেত, ওহিকে অবশ্য বাসায় রেখে যেত, ফুল গাছ কিনতে যাক, মার্কেটে যাক, স্কুলে যাবার সময় দাহি যেত তার মায়ের সাথে, তাই দাহির অনেক অভিমান। আপনারাও শুনেন, কারণ আসলে সত্যি এটা ভুলে যাওয়ার মতো না, সময় দিতে হবে তাদেরকে ভোলার জন্য। তবে আমরা অনেক চেষ্টা করতেছি তাদের যেন কোনো রকম মন খারাপ না হয়, কিন্তু তারপরও মায়ের যে জায়গাটা সেটা হয়তো বা আমরা পূরণ করতে পারবো না। তাহলে শুনুন আজকে দাহি আর ওহি হজে যাবে, আল্লাহ বাসাইলে হজে গিয়ে তার মায়ের জন্য কী দোয়া করবে তাদের মুখে শুনুন আপনারা। সবাই ভালো থাকবেন, আমি বিদায় নিয়ে নিচ্ছি, ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কি খবর আপনাদের, ইফতার করা শেষ? আজকে কি ইফতার করছো? পান্তা ভাত, এটার আরেকটা নাম যে হানি ভাত জানো? হ্যাঁ, নোয়াখালীতে বলে হানি ভাত। এই তুমি কি, তুমি কি ইফতার করছো বাবা? কি খেয়েছো? আজকে তো বৃষ্টি হয়েছে, তুমি আজকে কেন পান্তা ভাত বানাচ্ছো? আমি তো জানি না, আমি তো এটা কালকে রাত্রে আমরা প্রোগ্রাম করছি না, পান্তা ভাত খাবো গরম। যে কি বলতে চাই দেখি, খালামুনি এটা যায় না, খালামুনি গেছি, খালামুনি এটা যায় না, খালামুনি গেছি এখানে, তোমার কি খালামুনি গেছি, খালামুনি এটা যায় না, খালামুনি গেছি
ওই যে দেখো মক্কা সবজি খেলাম, এটা তো যাই নাই, ওগুলো যাই নাই, এগুলো ইনশাল্লাহ তোমাদের পছন্দ। তুমি কি টাকা জমা, ব্যাংকে টাকা জমাচ্ছ এখানে যাওয়ার জন্য? না থাকে দাদা, নানুর কাছে এখন ব্যাংকে। এটা তো যেতে চাও, এটা তো রাশিয়াতে। তুমি এই মসজিদে গেছো? না গেছো? আচ্ছা, আল্লাহ যেন তোমাদের সবাই আশা পূরণ করে, যেন তোমরা এখানে যেতে পারো মসজিদুল হারাম সৌদি আরব। ঠিক আছে, আর কেউ হচ্ছে? হ্যাঁ বলো। আমি মায়ের কবরে দোয়া করতে চাই, হয়েছে আল্লাহ আমার মাকে জানো তো আবারও এই জীবনে নিয়ে আসো, পৃথিবীতে নিয়ে আসো। একটা মসজিদে? ও আচ্ছা, সে তার আরেকটা মসজিদ পছন্দ। আমি এখানে যাই দোয়া করব, আল্লাহ আমার মা ভালো থাকে, আল্লাহ আল্লাহ আমার মাকে হয়েছে আবার পৃথিবীতে ফাঁসা দিয়ে, এটা আমি বলবো। তুমি কি অনেক মাকে মিস করো? আমি এমনি নামাজে কি দোয়া, নামাজে দোয়া করো না? আমার কেমন যেন লাগে মন, আমার মায়ের জন্য অনেক কষ্ট লাগে তো, তুমি এই মসজিদে যেতে চাও? তাই? আচ্ছা আচ্ছা, তুমি আচ্ছা, তুই কি দোয়া করবো বাবা? আল্লাহ জানো আমার মাকে সুস্থ রাখে, আর জান্নাতে রাখে। আমি দামি যে আবার চাই এই পৃথিবীতে, মাকে তুমি কি চাও? এটা আমি আগে আমাদের সৌদি আরবে মক্কা শরীফে যেতে হবে, বুঝছো? হ্যাঁ, আগে এখানে যেতে হবে। হ্যাঁ, আল্লাহ কাছে দোয়া করো, আল্লাহ আমার মাকে ফিরাই দাও এই পৃথিবীতে, আনো। ভালো থাকি সবসময় কবরে যাই দোয়া করছে, কোথায় দোয়া করছে? জান্নাতে থাকবে। আচ্ছা, নামাজে শুনো, তুমি মা শুনো, আমি তোমাকে বলি, শুনো শুনো বাবা শুনো, এটা আল্লাহ নিয়ে গেছে, বুঝছো? এটা মার সাথে রাগ করা যাবে না, মার জন্য আমাদের সবসময় বেশি বেশি করে দোয়া করতে হবে, কেমন? তোমার মানে তুমি রাগ করতে চাও না, তোমার মনে রাগ চলে আসে? মানে আমার মন রাগ করতে চাই, আমার তাই না? আচ্ছা ঠিক আছে, এটা এখন লাইট বন্ধ করলে বাইরে চলে যাবে, ওই দরজা খুলে রাখছি যে খালামুনি বাতাসের জন্য। তাহলে ঠিক আছে, আমরা আর মায়ের উপরে রাগ করবো না, কেমন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আল্লাহ পাককে করছে যা ভালোর জন্য করছে, বুঝছো বাবা?
তুমি এখানে কি করতেছো? তুমি ভয় লাগেছো তোমার মাকে কখনো টিকটিকি দিয়ে? হ্যাঁ বইয়ের মধ্যে তেলা পোকা আছে না, তোমার মাকে তেলা পোকা অনেক ভয় পায়। তুমি কোন কোন ভয় লাগেছো তোমার মাকে টিকটিকি দিয়ে? দূরে থেকে তার চোখ বন্ধ করে কি করতো? কি পছন্দ ছিল বলতো?